বন্ধুরা, আরো একটা ব্যাচ হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, অনেকই সুন্দর সুন্দর পকোড়া, একদম জমে গেছে। পেঁয়াজ পকোড়া নতুন কায়দায়, অনিয়ন পকোড়া, বাহ! একবার খেলে আর বন্ধুরা ভুলতে পারবেন না, বারবার খেতে ইচ্ছা হবে। বন্ধুরা দেখতে দেখুন না খালি কত সুন্দর, আর খেতে হবে একদম লাজবাব, একদম হ্যাঁ একদম জমে। বন্ধুরা, এবার একটা পকোড়া আপনাদের দেখাই। বন্ধুরা, আপনারা মনে হয় কি করেছি দেখছেন, বাবা মুজমুজে, একদম মুজমুজে, একদম নতুন কায়দায় এক নতুন আবিষ্কার, পেঁয়াজের পকোড়া। হ্যাঁ, নতুন কায়দা, মুজমুজে হবে আর ভিতরটা জুসি জুসি হবে একদম। দারুন খালি দেখুন একদম, হ্যাঁ এই তো রেডি, ভিতরটা একদম জুসি জুসি, উপরটা মুচমুচে হবে, ভিতরে দেখুন পেঁয়াজ দেখুন জুসি, সত্যি না জুসি জুসি। ও এইভাবে নিতে হবে, নিয়ে মাসুল করবো তুমি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম আছে পেঁয়াজের একদম স্পেশাল পকোড়া। বন্ধুরা পেঁয়াজের অনেক রকম পকোড়া হয়, আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি এমন কায়দায় বানাবো, টেস্টি ও অসাধারণ, দেখতে যেমন হবে খেতে তেমন হবে, আর এই সন্ধ্যেবেলার সঙ্গে চার সাথে কফির সাথে একদম জমে যাবে, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। সেই পকোড়া যে বানাতে চলছি, পেঁয়াজে পকোড়া, চলে আসুন বন্ধুরা, হবে আর টপ টপ খাওয়া হবে। পেঁয়াজগুলো আমরা ছাড়িয়ে কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা নতুন কায়দায় তো হবে, কিভাবে পেঁয়াজগুলো কাটি আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা আজকে পেঁয়াজগুলো দেখুন খুব বড় বড় স্পেশাল পেঁয়াজ, না কিভাবে এগুলো, হ্যাঁ স্পেশাল পেঁয়াজ দেখুন কি সুন্দর সুন্দর পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ ঝাঁঝাচ্ছে, ও এখন কাটায়নি কি করছে। বন্ধুরা পেঁয়াজের কিন্তু খুব দাম কম, ও এখন হ্যাঁ বাজারে গেলে একদম পেঁয়াজ এখন দাম কম, তার মানে সব বন্ধুরা খুব সহজেই বানাতে পারবে, সব 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 এই সময়টি, হ্যাঁ এই পকোড়া জমে যায় বন্ধুরা, তাহলে এখন চোখে চোখে জল আসবে না, না একদম জল আসবে না, হ্যাঁ একদম জল আসবে, দেখা যাক কি হয়। বন্ধুরা আজকে রেসিপির জন্য বাপি কিন্তু এই স্পেশাল পেঁয়াজগুলো নিয়ে এসেছে মার্কেটে গিয়ে, হ্যাঁ মুদিখানার দোকান থেকে না, একদম মার্কেটে গিয়ে নিয়ে এসেছে। কি সুন্দর পেঁয়াজ সত্যি দারুণ, কত করে নিয়ে যাবি? 30 টাকা। বন্ধুরা আপনাদের ওখানে কত করে পেঁয়াজের দাম যাচ্ছে, কি অবস্থা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর একটা পেঁয়াজ আছে সেটা 20 টাকা, ছোট পেঁয়াজ সেটা নাকি গায়ের মানে ওই জামাটা আমার নিয়ে আয়, আচ্ছা অন্য রকম চাইবে, বুঝতে পারছি বুঝতে পারছি, মানে ছোট মত গিয়েছে আর কি। দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিভাবে শুধু কাটছি শুধু দেখেন বন্ধুরা, এটা অন্যরকম কায়দায় হবে, তা কাটার কায়দাও অন্যরকম, এ পকোড়াটা সম্পূর্ণ অন্যরকম, একদম নতুন পকোড়া দেখুন, দেখছেন দারুন তো। এবার এটাকে এই যে এইভাবে এটা বের করে নিতে হবে, প্রথমে এই শিরাটাকে ফেলে দিতে হবে শিকড়টা দিয়ে, আর এই জামাটা ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, এই দেখুন মানে খোলগুলো খুলতে হবে একটা একটা করে, হ্যাঁ একটা খোল খুলে গেলে আরেকটা খোল খুলে যায়, দারুণ তো, এই দেখুন দেখুন এইভাবে। আর বন্ধুরা এই রেসিপিতে একটু বড় পেঁয়াজ হলে মজাটা বেশি আসে,
ওই জন্য বড় নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুরা একদম খুব সুন্দর রিসার্চ করে বের করেছি, দেখবেন যে কতটা সুন্দর হয়, দেখতে দারুণ লাগবে আর অনেকই মজাদার হবে খেতে এই সময় বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, এই সময় জমে যায় না। পেঁয়াজের দাম কম বলে কিন্তু বলছি না, এখন ঠান্ডা ঠান্ডা তো, বেশ পকোড়াটা খেতে মজা আসবে অনেক। এর ভিতরে আবার এই দুটো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আমার মা সব কিন্তু ছাড়িয়ে কমপ্লিট করে ফেলেছে। বন্ধুরা, আমি এই উপরের এই পাতাগুলো নেবো, ভিতরে ছোটোগুলো নেবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে বড় খোলগুলো নেওয়া হবে আর কি। বড় খোলগুলো আর মানে কি সুন্দর, সেই দেখে মনে হচ্ছে সেই এইরকম একটা ঘর ঘর টাইপ, কি সুন্দর খালি দেখুন বন্ধুরা, অ্যামেজিং, মানে মাইন্ড ব্লোয়িং একদম। ও এই তাঁবু তাঁবু টাইপের করেছে। হ্যাঁ দেখি দেখি দেখি, তাঁবু টাঁবু টাইপের মনে হচ্ছে। বা বন্ধুরা, স্পেশাল পেঁয়াজের পকোড়া বানানোর জন্য প্রথম আমি বেসন, এটা হচ্ছে 200 গ্রাম আছে বন্ধুরা। বন্ধুরা এদিকে যা অবস্থা, আমার সাজিয়ে সাজিয়ে কি সুন্দর ডিজাইন করেছিল, আপনি নিশ্চয় দেখেছেন। আর বাপি বলে আমি একটা ডিজাইন করে, বলে আমার বাপি উল্টে দিয়েছে। বলুন এবার কেমন লাগে বন্ধুরা। এই আমি 100 গ্রাম নিয়েছি। হ্যাঁ, আর 100 রেখে দিয়েছি, মানে এটা 200। এবার এর মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো। বন্ধুকে দেখিয়ে দাও, নইলে বন্ধু জিজ্ঞেস করে এটা কি জিনিস। কর্নফ্লাওয়ার, হ্যাঁ হ্যাঁ, মুদিখানা দোকানে বন্ধুরা পেয়ে যাবে, লুজও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধুরা মনে করলো এই বাক্স আমি পাচ্ছি না কি হবে, না এরকম কোনো ব্যাপার না, বিভিন্ন রকমের পাওয়া যায়, আপনারা যেটা চাইবেন ইউজ করতে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধা পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি, এটা 100 গ্রামের আছে। হ্যাঁ, আমি এর মধ্যে চামচ তিনেকে দিয়ে দেবো। আচ্ছা, কর্নফ্লাওয়ার 1, একটু বেশি পড়লেও কোনো অসুবিধা নেই। 2, 3, 3 চামচ দিয়ে দিয়েছি। আর অল্প একটু এই আমচুর পাউডার দিয়ে দেবো, এটাও যে কোনো মুদিখানা দোকান পাওয়া যায়। হ্যাঁ, আমচুর পাউডার হেভি, দারুণ লাগবে না তো, ফেভারিট, খুব সুন্দর লাগে। আর আপনাদের কাছে যদি হাতের কাছে না থাকে, আপনারা লেবু রসও দিতে পারেন। ওই তো কত সুন্দর, বাহ, সমস্ত বন্ধুদের কথা ভেবে কিন্তু আমরা রেসিপি বানাই, সবাই যাতে পারে। দেখুন, 1 চামচ আমি 2 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা যেরকম খাবেন সেরকম দেবে। এক চামচ দিতে পারেন, 2 চামচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কি হয়, খুব সুন্দর একটু ফ্লেভার নিয়ে আসে, হেভি দারুণ লাগে, হেভি হেভি। আর যারা একটু টক খেতে পছন্দ করেন, তাদের জন্য 1 নম্বর হবে। এবার এর মধ্যে আসল জিনিসটা দিই বন্ধুরা, এটা না দিলে না, দিতেই হবে। এর নাম হচ্ছে নুন, নুন যে ছাড়া মাঝে মতন দেবে কম বেশি করে, ঠিক আছে। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখুন। আর কিছু এর মধ্যে মশলা দেবো, হালকা মশলা দেবো। বন্ধুরা কি দারুন, এটা পড়লো আর একটু জলে পড়তো, জলের মধ্যে বাটি ছিল তাতে পড়েছে। এখানটাই দেখুন বন্ধুরা, দেখুন। হ্যাঁ, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ অল্প একটু দিয়ে দিলাম। আর এই ডিব্বাটা পড়তো আর একটু, এটা হচ্ছে চিলি ফ্লেক্স করা হয়, এটা আপনারা যে যেরকম খাবেন দেবেন, খুব সুন্দর স্পাইসি স্পাইসি হবে, অনেক সুন্দর হবে। বাচ্চাদের কথা, এটা আমাদের বাড়িতে বানানো চিলি ফ্লেক্স, আরো একদম বাচ্চাদের কথা আপনারা ভেবে দেবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, ঠান্ডার সময় এই রকমের সুন্দর সুন্দর যদি পকোড়া থাকে, তাহলে আর কি চাই, অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়। এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু এমনি জল না, নর্মাল নর্মাল জল অবশ্যই দিতে হবে, কনফা যখন গুলবেন। হ্যাঁ, আপনারা নর্মাল জল দেওয়ার ব্যবস্থা করবেন, গরম জল দিলে কি হবে, সব এক জায়গায় হয়ে যাবে, এগুলো টিক্স। আর বন্ধুরা, একবার আমি বলেছিলাম পকোড়া ভাজা দিন, যেদিন পকোড়া একটা রেসিপি বানানোর ছিল আমাদের, যে এই সময় একদম জমে যাবে। তো অনেকজন বন্ধুরা আমাকে বলেছিল যে এই সময় কেন, যে সময় দেবেন সেই সময় জমে যাবে। আমি বললাম ঠিক তো।
আমি এটা বলেছি বলে ঠিক নয়। হ্যাঁ আমি ভেবে দেখলাম, আরে আমাকে যদি বর্ষাকাল দেয় আমি কি খাবো না, গ্রীষ্মকাল দিলে আমি ছেড়ে রেখে দেবো, আমি খাবো না, আমি তো খাবো। আমাকে দিলেও আমি, আমার যখন দেবে এনি টাইম খাবো, আমার ভাত পাতেও খাবো, আর এমনিও তো খাবো, ঠান্ডায় খাবো, গরমে খাবো, সবসময় ভালো লাগে। আর আজকে তো হচ্ছে একদম নতুন কায়দায় এক নতুন রেসিপি বন্ধুরা, পেঁয়াজের পকোড়া। অনেক রকম নিশ্চয়ই খেয়েছেন আপনারা, আমরাও বানিয়েছি অনেক রকমের, আজকে একদম নতুন জিনিস চলছে। দেখুন ব্যাটাটা এইরকম করে নিচ্ছি, দেখুন মানে খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না। এটাকে এবার আমি 5 মিনিট রেস্টে রাখবো, মাত্র 5 মিনিট। হ্যাঁ এ বেশি রেস্টে রাখার কোনো দরকার নেই। বন্ধুরা শীতকালে উনুনের কাছাকাছি থাকতে এমনিতে অনেক বেশি ভালো লাগে, গরমের সময় মিথ্যা বলে লাভ নেই বন্ধুরা। হ্যাঁ কষ্ট হয়, কষ্ট হয় না গরমের সময়? গরমের সময় দুপুরবেলা বিশেষ করে যদি রেসিপি বানানো হয় কষ্ট হয়। আমরা যখন রেসিপি বানাই, হ্যাঁ কি বলবো বন্ধু, প্রচণ্ড কষ্ট হয়, তবুও বন্ধুদের জন্য আমি বানাই। হ্যাঁ কিন্তু শীতকালে মজাও হয়, শীতকালে এখন একটু মজা লাগবে যে কি বলবো বন্ধু, ওই জন্য বলে সুখ দুঃখ সংসার। হ্যাঁ সুখ দুঃখ সংসার, রাইট। হ্যাঁ সবসময় যে সুখ পাবে তা নয়, দুঃখ মাঝে মাঝে আসে। হ্যাঁ তবে সেটা থাকে না, সে চলে যায়। হ্যাঁ সেটা জেনে রাখা ভালো। হ্যাঁ রাগ হয়েছে ঠিক আছে, হ্যাঁ আবার মনে আনন্দ। হ্যাঁ এই তো বন্ধুরা আজকে আমাদের হচ্ছে পেঁয়াজের পকোড়া। হ্যাঁ হ্যাঁ অনেকই ভালো লাগছে। এমনি পেঁয়াজ না, আচ্ছা মায়ের কি একটু রাগ হচ্ছে একটু? আমার খুব ভালো রাগের কথা বললাম, সেই জন্য বললাম মার একটু রাগ হচ্ছে। আর মাকে বলছিল কিন্তু বাড়িতে এক্ষুন এখানে বলে দেখ আমি কিন্তু সাজালাম আর উল্টে দিয়েছি, আর বাপি কিন্তু ওই জন্য উল্টা নি, আর বাপি বলছে যে কি আমি এইরকম করে দিয়েছি, এটা অনেক সুন্দর দেখতে, এটা আমি একটা সাজাই। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, খারাপ কিন্তু দেখাচ্ছে না বাপি। হ্যাঁ ভালো হয়নি বা জোর করে? হ্যাঁ বলা মা রাগ করেনি তো? না না আজ তাহলে ঠিক আছে, না উল্টা দিয়ে আমার সুন্দর করে ডিজাইন করেছে। আর উল্টা দিয়ে কথা শুনে আমার একটা কথা মনে হচ্ছে, নতুন উল্টা ডিজাইন আসলে যখন দুধটা ওড়ায় আর ছেলেরা তখন উল্টে দেয়, মেয়েছে জিজ্ঞেস করে কি বদলাচ্ছে বলে সংসার বদলাচ্ছে, আর ছেলেরা তখন উল্টে ফেলে দেয় বলে এ আবার কি নিয়ম। না না মার কারণ যুক্তি আছে কেন এরকম করে, বলছে দিতে হয় নাকি খাবারের জিনিস লাদিমের ফেলে দিতে। বন্ধুরা এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। না না যুক্তি আছে কথার মধ্যে, আমিও ভেবে দেখলাম। হ্যাঁ সাদা তেল বন্ধুরা, এবার খেটে নিচ্ছি ভালো করে। বন্ধুরা কি সুন্দর পরিবেশে চলছে আজকের একদম রেসিপি আমাদের, দেখুন ঝিঁ 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 করে লাগাতার ঝিঁঝি পোকা ডেকেই চলেছে একদম। হ্যাঁ আর আমাদের এখানটা বন্ধুরা শীতকাল একদম নিস্তব্ধ থাকে, সব পাড়া প্রতিবেশীরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ঠান্ডা ঠান্ডা বলে। হ্যাঁ যেটা কিন্তু শহরে হয় না, শহরে কিন্তু আমি জানি শীতেও মনে হচ্ছে অনেক রাত পর্যন্ত বন্ধুরা জেগে থাকে। বন্ধুরা এটা সম্পূর্ণ অল্প সময়ে হয়, চটপট হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এই দেখুন এক পাতি নেওয়া হলো। হ্যাঁ এই দেখুন, হ্যাঁ এইভাবে নেবেন। হ্যাঁ নিয়ে দেখছেন এবার এর মধ্যে ছেড়ে দেন নৌকার মতো একদম, দেখবেন বন্ধুরা যে কতটা খালি সুন্দর হয়। আর চলছে একদম নতুন কায়দায়
অনিয়ন পাকোড়া রেসিপি, পেঁয়াজ পাকোড়া একদম নতুন কায়দায়। দেখুন কতটা সুন্দর লাগবে, খালি অসাধারণ হবে দেখবেন। হ্যাঁ, খোলের মতো দেখতে। ঠিক 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 বন্ধুরা, আমার মা বলছে কানের খোলের মতো, বিভিন্ন রকম মনে হতে পারে জিনিসগুলি অ্যাকচুয়ালি, কিন্তু অনেকই সুন্দর এই রেসিপি। আর দারুণ একটা হালকা হালকা সুগন্ধ আসছে, হালকা হালকা শুরু হয়েছে, আশা করি খুব ভালো হবে আরও। দেখতে কিন্তু অসাধারণ না একদম, এবারে আরও সুন্দর সুগন্ধ আসছে, অসাধারণ লাগবে। এরকম যখন আপনি বন্ধুরা বাড়িতে বানাবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে একদম। হ্যাঁ, যে আবার কী জিনিস বন্ধুরা, প্রথম ব্যাচ দেখুন তুলে নিয়েছি, মুচমুচে হয়েছে দেখুন না, সাউন্ড শুনুন খালি। হ্যাঁ, এই দেখুন, দেখতেও দারুণ লোভনীয় জিনিস কিন্তু অত্যন্ত। আপনারা একদম অনায়াসে বানাতে পারবেন, একদম নট ঝামেলা, কিন্তু রেসিপিটা সেরা হেবি। হ্যাঁ বন্ধুরা, এ কত সুন্দর হবে, হ্যাঁ দেখছুন, হ্যাঁ দেখুন, আর ছাড়তেও কোনো প্রবলেম নেই, যে কেউ ছাড়তে পারবে। আর খেতেও অনেকই সুন্দর লাগে বন্ধুরা। হ্যাঁ, খেতে তো খুব সুন্দর লাগে। এইবারটাই দেখুন আমাদের অনেকগুলি দেওয়া হয়েছে একসঙ্গে, আর কি সুন্দর করে ভাজা চলছে দেখুন না। যদি দূর থেকে এইভাবে ভাজা হয়, কেউ কিন্তু দেখে সহজে বলতেও পারবেন যে কি চলছে ভাজা। হ্যাঁ বন্ধুরা, এগুলো ক টাকা করে বিক্রি করলে হবে আপনারা বলবেন? আমার মনে হয় পাঁচটায় এক টাকা দিলে ম্যাগি। আমি সবে বলতে যাচ্ছিলাম যে একটায় এক টাকা করে দিলে কেমন। হ্যাঁ, পাঁচ টাকায় কুড়ি পিস একটা কিন্তু ঠিকই বাপিও বলেছে বন্ধুরা। হ্যাঁ, আপনারা কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে, কেননা বাপি ঠিক বলেছে, একটা পেঁয়াজের অনেকগুলো কিন্তু পাত্তা হয়। হ্যাঁ, আর এখন পেঁয়াজের দামও কিন্তু খুব বেশি না, এখন কম। নতুন কায়দায় অনিয়ন পাকোড়া, বাহ, একবার খেলে আর বন্ধুরা ভুলতে পারবেন না, বার বার খেতে ইচ্ছা হবে বন্ধুরা। দেখতে দেখুন না খালি কত সুন্দর, আর খেতে হবে একদম লাজবা একদম। হেভি স্মুথ কাটার, হ্যাঁ সুন্দর। আজকে এক নতুন আবিষ্কার, নতুন রেসিপি একদম, পেঁয়াজ পকোড়া। ওহ কি সুন্দর দেখতে খালি দেখুন বন্ধুরা, দারুণ একদম। হ্যাঁ শুন, সাউন্ড শুনুন খালি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে যখন আপনি কারুকে দেবেন বানিয়ে, বাড়িতে যখন বানাবেন পরিবার কাউকে খাওয়াবেন, দেখবেন দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যেটা পেঁয়াজের পকোড়া। যখন খাবে দেখবেন কেমন খালি লাগে, অসাধারণ লাগবে একদম। মা তুমি শুরু করে দাও, আর বাপি এই নাও তুমি এক কামড় কামড়া। না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তোমরা খাও, তো দারুণ খালি দেখুন একদম। হ্যাঁ এই তো রেডি, ভিতরটা একদম জুসি জুসি, উপরটা মুচমুচাবে, ভিতরে দেখুন পেঁয়াজ দেখুন জুসি, সত্যি না জুসি জুসি। ও এইভাবে নিতে হবে, নিয়ে মা শুরু করবো তুমি। পেঁয়াজ অসাধারণ অসাধারণ টেস্টি লাগবে, মানে একবার খেলে না বন্ধুরা আপনারা ভুলতে পারবেন না। আপনি নিশ্চয়ই অনেক রকম রেসিপি খেয়েছেন, অনেক রকম পকোড়া খেয়েছেন, প্লিজ একবার এটা ট্রাই করে দেখতেই পারেন বাড়িতে, নইলে একটা কথা বলবেন যে মিস হয়ে যাবে একদম। এত সাদামাটা কায়দায় এত দারুণ রেসিপি আজকে আমরা বানিয়েছি একদম নতুন কায়দায়, অসাধারণ, আমার তো বেস্ট লাগছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতেই পারেন। আমরা শুধু খাচ্ছি, আপনারা হ্যাঁ শুধু খেতে পারেন, আর শুধু এটাই নতুন, মানে নতুন নয়
দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও একদম ফ্যান্টাস্টিক, একদম লাজবাব টেস্ট লাগছে।